জেউসো এবং রোমান রেঞ্জের মধ্যে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখা যাবে সামারস্ল্যাম 2023-এ। আপনারা যেমনটা দেখেছেন, মানি ইন দ্য ব্যাঙ্ক প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেঞ্জকে প্রায় 3.5 বছর পরে প্রথম কোনো রেসলার পিন করে হারিয়েছেন, আর তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রোমান রেঞ্জেরই ভাই জেউসো। জেউসো রোমান রেঞ্জকে এজন্যই পিন করেছিলেন, কেননা রোমান রেঞ্জের সামনে জেউসোকে আরও স্ট্রং দেখানোর জন্যই এখানে জেউসোর মাধ্যমে পিন করা হয়েছে রোমান রেঞ্জকে। যেহেতু মানি ইন দ্য ব্যাঙ্ক প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেঞ্জকে ক্লিন পিন করে হারিয়েছেন জেউসো, সেটার জন্যই সে বিষয়টি তুলে ধরে এইবার রোমান রেঞ্জকে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবেন সামারস্ল্যাম 2023-এর জন্য। জেউসো এখানে বলবেন, দেখো, গত 3.5 বছরের মধ্যে তোমাকে কোনো রেসলার পিন না করতে পারলেও আমি তোমাকে ক্লিন পিন করেছি মানি ইন দ্য ব্যাঙ্ক প্রিমিয়াম লাইভ ইভেন্টে, এবং আমি তোমাকে হারিয়েছি, এবং সিঙ্গেলস ম্যাচেও তোমাকে আমি হারানোর যোগ্যতা রাখি, আর তোমাকে হারিয়ে আমি আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন যেই কোনো মুহূর্তেই হতে পারি। এইভাবেই রোমান রেঞ্জকে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য সামারস্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য চ্যালেঞ্জ করবেন জেউসো।